প্রশ্নের 2023 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তোমাদের ফাইনাল পরীক্ষা ক্ষেত্রে প্রথম বিষয় থাকবে সাধারণ যন্ত্রসমূহ। এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে, অতি সংক্ষিপ্ত থাকবে দুটো, সংক্ষিপ্ত থাকবে একটা, আর ব্যাখ্যামূলক থাকবে একটা, প্রশ্নের মান তিন। দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। তিন নম্বর, কতগুলি বিশেষ প্রাণীর অবস্থান ও আচার আচরণ, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। পরে বজ্রপদার্থ, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিনটে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, এখান থেকে এমসিকিউ দুটো, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। মাপযোগ বা পরিমাপ, এখান থেকে এমসিকিউ তিনটে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। বল ও শক্তির প্রাথমিক ধারণা, এখান থেকে এমসিকিউ তিনটে, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, আর ব্যাখ্যামূলক একটা। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো। ভালো করে দেখে নাও, এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 12টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 12টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1:1 × 12 = 12। প্রথম, ম্যাঙ্গানিজ মৌলটির চিহ্ন হলো MgNaMnMo, উত্তর হবে MN। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি মৌলিক পদার্থ, জল, গন্ধক, চিনি না নুন, উত্তর হবে গন্ধক। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে গন্ধক। পরের প্রশ্ন, সোনার চিহ্ন RU AG AU না CU, উত্তর হবে AU। তাহলে সোনার চিহ্নটি হলো AU। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা মৌল হিলিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন না ক্লোরিন, উত্তর হবে হাইড্রোজেন। তাহলে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। পরের প্রশ্ন, অধাতু হলেও তাপের সুপরিবাহী হলো হিরে, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, উত্তর হবে হিরে। তাহলে অধাতু হলেও তাপের সুপরিবাহী হলো হিরে। পরের প্রশ্ন, অক্ষদণ্ডে কম বল প্রয়োগ করে কম যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, সমান যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না, উত্তর হবে বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তাহলে চক্র ও অক্ষদণ্ডে কম বল প্রয়োগ করে বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। পরের প্রশ্ন, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ হলো কয়লা পোড়ানো, তারাবাতি জ্বালানো, ব্যাটারি চালিত রেডিও চালানো, ইলেকট্রিক ইস্ত্রি চালানো, উত্তর হবে ইলেকট্রিক ইস্ত্রি চালানো। পরের প্রশ্ন, কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে, মিলিমিটার, কিলোমিটার, লিটার না গ্রাম, উত্তর হবে মিলিমিটার। তাহলে কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে, উত্তর হবে মিলিমিটার। পরের প্রশ্ন, একটি লব্ধ রাশি হলো ভর, সময়, দৈর্ঘ্য না আয়তন, উত্তর হবে আয়তন। তাহলে একটি লব্ধ রাশি হলো আয়তন। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের সবচেয়ে শীর্ষে থাকে গৌণ খাদক, প্রগৌণ খাদক, উৎপাদক না প্রাথমিক খাদক, উত্তর হবে প্রগৌণ খাদক। পরের প্রশ্ন, তাহলে খাদ্য পিরামিডের সবচেয়ে শীর্ষে থাকে প্রগৌণ খাদক। পরের প্রশ্ন, কোন শ্রেণীর লিভারে আলম্ব, বাধা ও বলের মাঝামাঝি জায়গা থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না প্রথম ও তৃতীয়, উত্তর হবে প্রথম ও তৃতীয়। পরের প্রশ্ন, নততলের সুবিধা কোন ক্ষেত্রে পাওয়া যায় না, আঁকা বাঁকা পথে পাহাড়ে ওঠা, ড্রাম গড়িয়ে ওপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা ব্যবহার, খাড়া গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে ছাদে ওঠা, উত্তর হবে খাড়া গাছ বেয়ে ওঠা। তাহলে নদনদের সুবিধা কোন ক্ষেত্রে পাওয়া যায় না, উত্তর হবে খাড়া গাছ বেয়ে ওঠা। পরের প্রশ্ন, নৌকার দ্বার হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনটি না, উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস হলো সবুজ উদ্ভিদ, মাছ, মুরগি না ডিম, উত্তর হবে সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, 1 কিলোগ্রাম 1000 ভাগের 1 ভাগকে বলে 1 গ্রাম, 0.5 গ্রাম, 1 মিলিগ্রাম, 10 গ্রাম, উত্তর হবে 1 গ্রাম।
পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, দুয়ে জায়গায় রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো আটটি, প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু আট সমান সমান আট। প্রথম, কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর লিখবে কপিকল। পরে তো শূন্যস্থান পূরণ করো, গড় সৌরদিনকে ড্যাশ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক ঘন্টা, শূন্যস্থান লিখবে ২৪। পরের প্রশ্ন, গতিশক্তি বলতে কী বোঝ? উত্তর লিখবে গতিশীল বস্তুর মধ্যে কার্য করার সামর্থ্যকে বলে গতিশক্তি। তাহলে উত্তর লিখবে গতিশক্তি যাকে বলে, গতিশীল বস্তুর মধ্যে কার্য করার সামর্থ্যকে বলে গতিশক্তি। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারে আলম্ববিন্দু কোথায় থাকে? মাঝখানে, দেখো চিত্র ডেকে দিয়েছি, মাঝখানে আলম্ববিন্দু থাকে। পরের প্রশ্ন, ম্যাগনেশিয়াম ধাতুকে জ্বালানোর পর উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থটির নাম লেখ। উত্তর হবে ম্যাগনেশিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেশিয়াম ধাতুকে জ্বালানোর পর উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থটির নাম হলো ম্যাগনেশিয়াম অক্সাইড। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, আয়তন ইজিকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ড্যাশ, শূন্যস্থানে লেখা হবে উচ্চতা। তাহলে আয়তন ইজিকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। পরের প্রশ্ন, সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো। উত্তর লিখবে ন্যাট্রিয়াম। প্রশ্ন, দৌড় প্রতিযোগিতার সময় পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? উত্তর লিখবে ডিজিটাল স্টপ ওয়াচ। প্রশ্ন, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? উত্তর লিখবে ৯৪টি। প্রশ্ন, খাদ্যের মধ্যে সৌরশক্তি কোন শক্তিরূপে জমা থাকে? উত্তর হবে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, একটু প্রিন্টিং মিস্টেক আছে, অবশ্যই কিন্তু ঠিক করে নেবে, এটা হবে রাসায়নিক শক্তি। এগুলো হচ্ছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ চার সমান সমান আট। প্রথম, অ্যামোনিয়ার সংকেত H3N লেখা হয় না কেন? পরের প্রশ্ন, একটি তরলে দ্রবণের উদাহরণ দাও, তার সঙ্গে অবস্রাবণ ও পরিস্রাবণের মধ্যে কোনটি দ্রুত সম্পন্ন হয়? পরের প্রশ্ন, সিনথেটিক এনামেল কি, তার সঙ্গে ভূমি ও নদতলের মাঝে কোন কীরকম হলে নদতলের সুবিধে বেশি হয়? পরের প্রশ্ন, তোমার কাছে যে ফুটবলটি আছে তার ব্যাস ২৮ সেমি জুড়ো, যদি পুরো ফুটবলটি বাইরে রং করে দেওয়া হয় তবে কটি জায়গা রং করা হয়? পরের প্রশ্ন, খাড়ায় রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকা বাঁকা পথে ওঠা অনেক আরামের কেন? পরের প্রশ্ন, একটি লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি কীরূপে শক্তিতে রূপান্তরিত হলো তা আলোচনা করো। পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি, চার জায়গার তিন থেকে চারটি বাক্য উত্তর, যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন গুণ চার সমান সমান ১২। প্রথম, প্রাকৃতিক রাশি কাকে বলে? তার সঙ্গে রয়েছে গঠনগতভাবে রাশি কয় প্রকার ও কী কী? পরের প্রশ্ন, সরল যন্ত্র থেকে জটিল যন্ত্র তৈরি হয়েছে এমন দুটি উদাহরণ দাও, তার সঙ্গে রয়েছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও, ১+২। তিন নম্বর, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কী কী ঘটনা সংঘটিত হতে পারে, প্রতিটির উপযুক্ত দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন, উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, লোহা এবং জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? তার সঙ্গে বিশুদ্ধ জল নিয়ে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা করতে নেই কেন? ২+১। পরে হচ্ছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো, মিথেন কার্বন টেট্রাক্লোরাইড সোডিয়াম অ্যালুমিনেট কার্বন মনোক্সাইড হাইড্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখো। পরে তোমাদের রয়েছে জীবনবিজ্ঞান, দেখো গ্রুপ এতে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো নয়টি, প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু নয় সমান সমান নয়। প্রথম, বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে কাক তারা মাছ কচ্ছপ না বাদুর? উত্তর হবে বাদুর। তাহলে বাচ্চাকে দুধ খাইয়ে বড় করা হচ্ছে বাদুর। পরের প্রশ্ন, যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে সেটা হলো চন্দ্রবোড়া কেউটে গোখরোনা দ্বারা, সূত্র হবে চন্দ্রবোড়া। তাহলে যে সাপ সরাসরি বাচ্চা প্রসব করে সেটা হলো চন্দ্রবোড়া। পরমর, মোলাস্কা পরভুক্ত প্রাণী হলো কেঁচো পতঙ্গ অক্টোপাস না তারা মাছ? সূত্র হবে অক্টোপাস। পরের প্রশ্ন, পরিবেশ দূষণ ঘটাতে সক্ষম পেস্ট নাশক পলিথিন কার্বন ডাইঅক্সাইড সবকটি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কোনটি বজ্রপাতের বৈশিষ্ট্য নয়? বেশ কিছু যা জায়গা দখল করে থাকে, নির্দিষ্ট ওজন আছে, দুর্গন্ধ তৈরি করে, পরিবেশ দূষণ ঘটায় না? উত্তর হবে পরিবেশ দূষণ ঘটায় না। তাহলে কোনটি বজ্রপাতের বৈশিষ্ট্য নয়? পরিবেশ দূষণ ঘটায় না। দূষণমুক্ত পরিবেশের জন্য পলিথিন ব্যাগের ব্যবহারের ক্ষেত্রে কোনটি জরুরি? ব্যবহার কমিয়ে আনা, পুরোপুরি আবার কাজে লাগানো, রিসাইক্লিনিং,
প্রত্যাখ্যান করা, উত্তর হবে প্রত্যাখ্যান করা। প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্রের জৈব অভঙ্গুর বজ্রপাতটি হলো রোগীর মলমূত্র কম, রোগীর অব্যবহৃত খাদ্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সুচ ও সিরিঞ্জ। উত্তর হবে সুচ ও সিরিঞ্জ। তাহলে স্বাস্থ্যকেন্দ্রের জৈব অভঙ্গুর বজ্রপাতটি হলো সুচ ও সিরিঞ্জ। পরের প্রশ্ন, ফাইলেরিয়া রোগে জীবাণু ছড়ায় কিউলেক্স, এডিস, অ্যানোফিলিস, মাছি। উত্তর হবে মাছি। তাহলে ফাইলেরিয়া রোগে জীবাণু ছড়ায় মাছি। পরের প্রশ্ন, উইপোকার প্রধান খাদ্য প্রোটিন, ফ্যাট, সেলুলোজ না ফুলের মধু। উত্তর হবে সেলুলোজ। তাহলে উইপোকার প্রধান খাদ্য হচ্ছে সেলুলোজ। পরের প্রশ্ন, মাছ, ব্যাঙ ও সাপ হলো ঠান্ডা রক্তযুক্ত প্রাণী, গরম রক্তযুক্ত প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, একই পরভুক্ত প্রাণী। উত্তর হবে একই পরভুক্ত প্রাণী। তাহলে মাছ, ব্যাং ও সাপ হলো একই পরভুক্ত প্রাণী। পরে হচ্ছে গ্রুপ বি, দুয়ে থাকলে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম একটি, ভোজ্য ছত্রাকের নাম লেখ, উত্তর লিখবে মাশরুম। পরের প্রশ্ন, কোন মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়, উত্তর লিখবে কর্মী। তাহলে কর্মী মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়। পরে হচ্ছে ঠিক ভুল লেখো, দোয়ের সাজায় যে ব্যাকটেরিয়া থাকে তা মনেরার অন্তর্গত। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরে হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো, রান্নাঘরের আবর্জনা, গবাদি পশুর মল, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়, ফলের খোসা। উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়। পরের প্রশ্ন, সম্পর্ক নির্ধারণ করো কীটনাশক, মাটি দূষণ, ফ্লাই অ্যাশ, বায়ু দূষণ। পরে হচ্ছে, খুব ছোট্ট কোন প্রকার মশার পায়ে ও পেটে সাদা কালো দাগ থাকে, উত্তর লিখবে এডিস। তাহলে এডিস মশার পায়ে ও পেটে সাদা কালো দাগ থাকে। পরে হচ্ছে, সপ্তছক পূরণ করো, উপর নিচে জল রেশম বলা হয় যাকে, উত্তর লিখবে স্পাইরোগাইরা। আর পাশাপাশি অ্যাকোরিয়ামে থাকা একটি রঙিন মাছ প্যারাডাইস, তাহলে উপর নিচে হবে স্পাইরোগাইরা আর পাশাপাশি হবে প্যারাডাইস। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি, তিনে থাকে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান দুই করে, দুই গুণ তিন সমান সমান ছয়। প্রথম, ডিম ফুটে বেরোনো শিশু শোলদের মা শোল মাছ কীভাবে রক্ষা করে। পরের প্রশ্ন, জা আরি, ফ্রাবা এবং কার্লফন ফ্রিশ এরা যেসব প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের একটি করে নাম লেখো। পরের প্রশ্ন, সোরাসকি। পরের প্রশ্ন, তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো। পরে হচ্ছে গ্রুপ ডি, তিন থেকে চারটি বাক্য উত্তর, যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন গুণ তিন সমান সমান নয়। প্রথম, শিম্পাঞ্জিদের দুটি আচরণ উল্লেখ করো যেগুলি মানুষের মতো। তার সঙ্গে হচ্ছে, পশ্চিমবঙ্গের সমতলে হিমালয় থেকে যেসব পরিযায়ী হাঁস আসে তাদের মধ্যে যে কোনো দুটির নাম লেখো, টু প্লাস ওয়ান। পরে হচ্ছে, তোমার এলাকায় মশার খুব উপদ্রব বেড়ে গেছে, তুমি ও তোমার বন্ধুরা মিলে কিভাবে মশার সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। পরের প্রশ্ন, বজ্রপাত থেকে স্বাস্থ্য সম্পর্কিত কী কী সমস্যা হয়। পরের প্রশ্ন, রোগ সৃষ্টিকারী ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন। তার সঙ্গে হচ্ছে, প্রোটোজোয়ার একটি উদাহরণ দাও, টু প্লাস ওয়ান। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।